আমি আওয়াল সাহেবের চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে আওয়াল সাহেব ভুয়া, আওয়াল সাহেব ধরা খাইছে। আমি এটা চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং আমি প্রমাণ দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। আমি আওয়াল সাহেবকে বলছি, এই মুহূর্তে আপনি পদত্যাগ করেন, অন্য নির্বাচন কমিশনার আসবে, সে আসলে তার হাতে যথাযথ প্রমাণ আমরা তুলে দেব। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে শেখ হাসিনার দুর্নীতি যেমন ধরা সম্ভব না, আওয়াল কমিশনকেও দায়িত্বে রেখে আওয়াল কমিশনের দুর্নীতি ধরা সম্ভব না। জাতি নির্বাচন অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রে, আপনি যুক্তরাষ্ট্রের অবস্থা চিন্তা করুন, এখানে দুটি দল রিপাবলিকান এবং ডেমোক্রেট। তো রিপাবলিকান পার্টি যদি ইলেকশন না করে অথবা ডেমোক্রেটিক পার্টি যদি ইলেকশন না করে, ইলেকশনের কোনো অর্থ থাকে? এটি কিন্তু যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সবাই বুঝতে পারে। এটি হচ্ছে ডিপ্লোম্যাটিক যে টার্ম, ওখানে তো যুদ্ধ, যুক্তরাষ্ট্র তো এখানে যুদ্ধ বাধাবে না। যুক্তরাষ্ট্র যেটি চেষ্টা করেছে আমরা দেখেছি এই ইনস্টেন্সগুলো আছে, তবে বাংলাদেশের জন্য যারা একতরফা নির্বাচন করে, যারা বৈতরণী পার করে থেকে যাবেন এবং পাকাপোক্ত করবেন, আবার তারা বিদেশে বিদেশে ঘুরবেন, ব্র্যান্ডের জামা কাপড় করবেন, চুরিদারি টাকা করা যারা সুইস ব্যাংকে জমা করবেন, তাদের জন্য দুঃসংবাদ, চরম দুঃসংবাদ। এবং তাদের আজকে যারা তাদের মাস্টার কার্ডটা ইউজ করতে পারবেন কিনা। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে কিভাবে ভোট ডাকাতি হয়েছে। 10 দিন বাংলাদেশের চলছে জাতীয় নির্বাচন, আর সেই জাতীয় নির্বাচনকে আমরা যেটি প্রথমে জেনেছিলাম যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, আর সেই নির্বাচনের ভিতরে এমন পরিমাণের জাল ভোট হবে আর এত পরিমাণের সিল মারা হবে। আমরা কোনো পক্ষপাতিত্বভাবে ভিডিও করছি না, যে সত্যগুলো সামনে আসতেছে আমরা সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। দর্শক শ্রোতা, এই নির্বাচনটি ছিল একটি সাজানো, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনার দুর্নীতি যেমন ধরা সম্ভব না, আওয়াল কমিশনকেও দায়িত্বে রেখে আওয়াল কমিশনের দুর্নীতি ধরা সম্ভব না। এরপরেও কিছু প্রমাণ দিচ্ছি, যেই প্রমাণগুলো আওয়াল সাহেবকে জুতা পেটা করার মতো প্রমাণ হবে। প্রত্যেকবার যে ভোট হয়, কারা কারা ভোট দিয়ে গেল, টিক মার্ক দেওয়া হয় যাতে করে একজন ব্যক্তি দুইবার ভোট দিতে না পারে। আওয়াল সাহেবের বাপের যদি ক্ষমতা থাকে, আওয়াল সাহেব এই টিক মার্কগুলো প্রকাশ করুক, কারা কারা ভোট দিছে ওই তালিকা প্রকাশ করুক। আমরা ওই তালিকার সঙ্গে হাতে যে মার্ক দাগে দিছে, সেই মার্ক দাগাগুলো আমরা পরীক্ষা করব যে আসলেই যারা ভোট দিছে এবং যারা টিক দিছে তাদের মধ্যে সামঞ্জস্য আছে কি না। এর দলিল, একজন বৃদ্ধ লোক বলেছে, বেশি না, দুইটা ভোট দিয়েছি। লোকটা বড় ইমানদার, ইমানের সহিত স্বীকার করছে বেশি না দুইটা ভোট দিয়েছে সে। ভোট চুরি করাটাকে তার কাছে ইমানের লঙ্ঘন না, কিন্তু দুটা ভোট দিছে এই সত্য কথাটা বলা হলো তার ইমানের বিষয়। আমি আরও দেখাচ্ছি, দেখেন এখানে 1784 ভোট একটা কেন্দ্রে, সেখানে 3000-এর উপরে ভোট পড়েছে। এইটা কি আমার কথা? ইসি আওয়ালকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জের প্রতিবাদে। তোমার বাপের হিম্মত থাকলে তুমি বলো 1784 ভোট কীভাবে 3000 ভোট হয়, দেখাতে পারবা? তুমি বলছো পার্সেন্টেজ যদি ভুল হয় চ্যালেঞ্জ করতে। আমি ইসি আওয়ালকে বলছি, নাটোরে কেন ভোট শেষ হওয়ার আগেই সেই ভোটের ফলাফলে স্বাক্ষর নিল? এইটা কি দলিল না যে ভোট চুরি করা হয়েছে? আমি জিজ্ঞাসা করছি, খাগড়াছড়িতে 19টা কেন্দ্রে 0 ভোট পড়েছে, তাহলে 20 নম্বর যদি কেন্দ্র থাকে, এই 20 নম্বর কেন্দ্রে ভোট পড়লে সর্বোচ্চ কয়টা বেশি ভোট পড়বে? 20টা ভোট, 50টা ভোট? না, এই 19 কেন্দ্রের বাইরে যেগুলোতে ভোট পড়ছে সেগুলোতে 3000, 4000, 2000 করে ভোট পড়ছে। তার মানে যেখানে দুর্নীতির সুযোগ ছিল সেখানে একবারে ভৈরা দিছে, আর যেখানে দুর্নীতির সুযোগ ছিল না সেখানে দুর্নীতি করতে পারে নাই। আমি খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের সেই পাহাড়ি আদিবাসী সম্প্রদায়কে লাল সালাম জানাই যে আপনারাই আপনাদের ইমানের পরীক্ষায় পাশ করেছেন। সমতলের অনেক শিক্ষক আছে, তারা তাদের ইমান বেচে দিয়ে শেখ হাসিনার ভোট চুরিতে সহযোগিতা করেছে। এই জায়গাতে পাহাড়ের মানুষদেরকে, সারা বাংলাদেশের মানুষের সম্মান করা উচিত। সত্যিকার অর্থে গণতন্ত্রের মানুষ, সত্যিকার অর্থের জাতীয়তাবাদী চেতনার মানুষ হলো এই পাহাড়ের মানুষগুলো। তাদেরকে অযথা আমরা বলি পাহাড়ি পাহাড়ি, তারা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশকে ভালোবাসে বলে তারা শেখ হাসিনার ডাকে ভোট দিতে যায় নাই। আরও প্রমাণ আছে,
আরও প্রমাণ হলো শেখ হাসিনার আসনে এই আকামটা ঘটেছে। শেখ হাসিনার আসনে যে আকাম ঘটেছে আপনারা শুনলে আশ্চর্য হবেন। শেখ হাসিনাকে ভালোবাসা গোপালগঞ্জের মানুষ ভৈরা দিছে। শেখ হাসিনার বিপুল ভোটে বিজয়ী হওয়া একটি কেন্দ্রে ভোট পড়েছে 100.27%। আওয়ালের বাপের ক্ষমতা আছে এইটাকে বৈধ প্রমাণ করতে পারবে? আওয়াল সাহেব চ্যালেঞ্জ দিছে যে ভোট কেন্দ্রে মানে যে ভোটের পার্সেন্টেজ দেখাইছে এটা ভুল প্রমাণিত করতে। 102.27% ভোট পড়লো কেমনি গিয়ে গরু। এই গরু, তুমি একটা গরু, তুমি একটা গাধা, তাই একশো দশমিক সাতাশ পার্সেন্ট ভোট পড়ে। এই গরু গাবা না হলে 100-এর উপরে কেমনি পার্সেন্টেজ হয়? এরপরে 1784টি ভোট পড়েছে এটা ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1784টি ভোট। এই ভোটের মধ্যে 24টি ভোট দিয়েছে সোনালী আঁশ, লাঙ্গল পেয়েছে 79টি, আম মার্কা পেয়েছে 36টি ভোট ছোট মেরুং। আপনারা দেখেন, আমি দেখাচ্ছি, ছোট মেরুঙে 1784 ভোট, এইখানে সোনালী আঁশ পেয়েছে 24টি, আম পেয়েছে 36টি এবং লাঙ্গল পেয়েছে 79টি। এই আপনারা দেখেন, কই আওয়াল সাহেব, কই দেখেন। এবং নৌকা পেয়েছে 2295টি। তার মানে যারা সোনালী আঁশে ভোট দিয়েছে তাদের ভোট সঠিক, 24টি ভোট পেয়েছে। এখানে লাঙ্গল পেয়েছে 79টি ভোট, তার মানে এটাও সঠিক। আম পেয়েছে 36টি, এটাও স্বাভাবিক। কিন্তু এই নৌকার শয়তানগুলো, নৌকার খবিশগুলো, নৌকার বদমাইশগুলো 2295টি ভোট দিয়েছে। আরে গরু, 1784 যদি মোট ভোট হয় তাহলে কেমনি 2295টা ভোট তোরা দিলি? ইসি আওয়ালকে জিজ্ঞাসা করছি, 1784 যদি ভোট হয় 2295 ভোট কেমনি দিল? তুমি হলো ঘোড়ার ডিম চ্যালেঞ্জ করবা, তুমি আঙ্গুল চষো, আঙ্গুল চষো, চুক চুক করে আঙ্গুল চষো বলছে কেউ চ্যালেঞ্জ করতে চাইলে। আরে গরু, ওই ইলেকশন কমিশন তোমার নিয়ন্ত্রণে, তোমারে কেমনে আমি চ্যালেঞ্জ করব? ওই কয়টা ভোট পড়ছে সেই হিসাবও তোমার কাছে, ওই কম্পিউটারও তোমার কাছে, তুমি কি আমাকে দেখাবা তুমি কি চুরি করছো? হ্যাঁ, আমি যেগুলো হাতে প্রমাণ পাইছি এগুলো দেখাইছি বাস্তবতা। 19টি কেন্দ্রে 0 ভোট, এর চেয়ে বড় প্রমাণ আর আছে বলেন? 0 ভোট, মানুষের ঠেকা পড়ছে এই ফুটা নৌকারে ভোট দেবে? মানুষের ঠেকা পড়ছে শেখ হাসিনারে ভোট দেবে? দেবে না। এগুলো প্রমাণ। ইসি সাহেব, আপনাকে বলছি, আপনি যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে মুখোমুখি তথ্য নিয়ে চ্যালেঞ্জ হবে। এইরকম তুরি দিয়ে আমাদের ফুয়াদ ভাই দেখায়, এরকম তুরি দিয়ে শেখ হাসিনা যেরকম চালাকি করে, আমি এরকম তুরি দিয়ে ইলেকশন কমিশনের জালিয়াতি ধরে ফেলবো। এই তুরি মেরে আপনার বাটপাড়ি ধরে ফেলবো। আপনি কারা কারা এই বাংলাদেশে ভোট দিয়েছে তাদের লিস্ট প্রকাশ করেন, ওই লোকগুলোকে ডেকে ডেকে আমরা প্রমাণ করে দেব এরা ভোট দেয় নাই, এটা দিয়ে প্রমাণিত হবে। আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন, আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।